আমরা মিসেস নাহিদা সুলতানাকে মঞ্চে ডেকে নিচ্ছি সংক্ষিপ্তভাবে উনার স্বাগত বক্তব্য দেওয়ার জন্যে। আসছেন মিসেস নাহিদা সুলতানা। আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও উদ্যোক্তা ভাই ও বোনেরা, আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন এবং সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছা। আমি নাহিদা সুলতানা, কাজ করছি বিভিন্ন ধরনের ড্রেস নিয়ে, আর আমার পেজের নাম হচ্ছে রঙিন ফ্যাশন হাউস। আসলে আমি আমার ব্যবসায়িক জীবন শুরু করেছি রাহিমা আক্তার সুইটির অনুপ্রেরণায়। ওনার অনুপ্রেরণায় আজ আমি আমার ব্যবসায়িক সফলতায় মোটামুটি অনেক দূর এগিয়ে গেছি। প্রথমত আমার একদমই সেল ছিল না, প্লাস আমি আমার ব্যবসা কীভাবে শুরু করব এটা নিয়ে খুব চিন্তাভাবনায় ছিলাম। তারপর আপু আমাকে খুব অনুপ্রেরণা দিল, বলল যে আসলে ভেঙে পড়লে হবে না, তোমাকে স্ট্রং থাকতে হবে, আর স্ট্রং থেকে তুমি তোমার কাজকে এগিয়ে নিয়ে যাও, তাহলে ইনশাল্লাহ তুমি একটা ভালো অবস্থানে একদিন আসতে পারবে। তো আপুর অনুপ্রেরণায় আর আমাদের গ্রুপের সঙ্গে থেকে আজ আমি আলহামদুলিল্লাহ আমার এই অবস্থানে পৌঁছে গেছি। আর আমাদের এই গ্রুপটা খুবই অল্প দিনে, মাত্র 3 মাসের মধ্যে এত বড় একটা প্লেসে এসে পৌঁছেছে, যেটা আসলেই খুব মানে আমাদের জন্য অনেক বড় পাওনা। আর আপুর সহযোগিতা এই গ্রুপের জন্য খুবই অভাবনীয়, কারণ আপু প্রত্যেককে আলাদা আলাদাভাবে বুঝায়, প্লাস প্রত্যেককে আলাদা আলাদাভাবে ব্যবসায়িক স্বীকৃতিগুলো কীভাবে পেতে হবে সেই সম্পর্কে ধারণা দেয়। আর আজকে এই আমাদের যে প্রোগ্রামটি, এটি সম্পূর্ণ রাহিমা আপু নিজে করেছে, আমরা শুধুমাত্র তার সহযোগী মাত্র। আমরা তার পাশে থেকে সহযোগিতা হিসেবে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। তো সবাই ইনশাল্লাহ আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাদের এই গ্রুপটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। এই সংক্ষিপ্ত কথায় আমি আমার কথা শেষ করছি, সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।